Hi guys, welcome back to my channel. আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন আর হ্যাঁ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিও আমার ফার্স্ট রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, তো আজকে আমি সেই রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক 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 উপকারে লাগবে। তো আপনারা নিশ্চয় জানতে চাইছেন যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিগমেন্টেশনের সলিউশন। তো পিগমেন্টেশন আগে কি সেটা আমি আপনাদেরকে আগে বলবো। পিগমেন্টেশন হচ্ছে এমন জিনিস যা আমাদের স্কিনে ন্যাচারাল যে কালার রয়েছে সেই কালারের থেকে হালকা হালকা ব্রাউন কালারের, যে গালে এখানে ঠোঁটের পাশে যে ছোপ 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 দাগ দেখায় সেটাকেই আমরা পিগমেন্টেশন বলি। তো পিগমেন্টেশনটা কমানোর সলিউশন আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি আপনাদের সঙ্গে প্রোডাক্ট ক্রিম শেয়ার করার সঙ্গে সঙ্গে এক তো ডাক্তারের রেকমেন্ডেড ক্রিম এর নাম শেয়ার করব এবং প্রোডাক্ট ক্রিম যেগুলো আছে বাইরে তো সেগুলো সেটার নামও আমি শেয়ার করব। তো আমি সবার প্রথমে ডাক্তারের রেকমেন্ডেড ক্রিম যেটা আছে সেটার নাম আপনাদেরকে জানাচ্ছি। সেটার নাম হচ্ছে বায়োলুমা ক্রিম, যেটার দাম মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে। আপনারা চাইলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসালটেট করেও ইউজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে মামা আর্থের পিগমেন্টেশন ক্রিম, যেটা আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এটা একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। তো আমি কিছু হোম রেমেডি শেয়ার করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো কি যে পিগমেন্টেশন বাইরে থেকে কমানোর ক্রিম তো আমরা ইউজ করছি, তাহলে এবার আমাদের ভেতর থেকে যাতে আর পিগমেন্টেশন স্কিনের বাইরে ফুটে না ওঠে তার জন্য আমাদের দিনে নিয়মিত 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করতে হবে। কারণ জল পান করলে আপনার শরীর ডিটক্সিনেট হবে, মানে আপনার শরীর থেকে টক্সিনটা পুরোটা বেরিয়ে যাবে এবং স্কিন অটোমেটিক গ্লোয়িং দেখাবে। তো যার ফলে পিগমেন্টেশনের আশঙ্কা, এবং এর সাথে সাথে আমাদের কিছু হেলদি খাবার খেতে হবে, অয়েল ফ্রি খাবার খেতে হবে এবং আমাদের দিনে কিছু পরিমাণ ফ্রুটস নিতে হবে, আমলা জুস নিতে পারেন এবং লেবুর জল নিতে পারেন। আর এছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে খালি স্টমাকে 1 কোয়ার্টার অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে পান করুন, দেখবেন অনেক প্রবলেমের সলিউশন অটোমেটিক্যালি হয়ে গেছে। স্কিনের বলতে পারেন, চুলের বলতে পারেন, অনেক প্রবলেমের সলিউশন অটোমেটিক্যালি হয়ে গেছে। তো পিগমেন্টেশনের কথায় আসা যাক, পিগমেন্টেশনের মেন সলিউশন হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি আমরা খাবারের সঙ্গে নিতে পারি এবং ভিটামিন সি ইউজের ফলেও কিন্তু পিগমেন্টেশনের স্কিন থেকে অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে দেখা যাক আমার হোম রেমেডি। তো লেটস গেট স্টার্টেড। এখানে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি গোটা, কারণ পাতিলেবুর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে যা পিগমেন্টেশন কম করতে সাহায্য করে। আর এখানে আমি ইউজ করব 1 চামচ বেসন যা স্কিনকে ক্লিয়ার করবে এবং পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করবে। তো সামান্য এখানে 1 চামচ জল ইউজ করে আমি মিশ্রণটিকে গুলিয়ে নেব। তো সেকেন্ড এখানে আমি টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো ইউজ করছি। এটা ফেসে লাগানোর হলুদের গুঁড়ো, এটা রান্নার যে আমরা হলুদের গুঁড়ো ইউজ করি সেটা আমি এখানে ইউজ করছি না, আপনারাও প্লিজ ওটা ইউজ করবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি র মিল্ক মানে কাঁচা দুধ। তো এই দুটো প্রোডাক্ট আমি মিক্সড করে একটা মিশ্রণ বানিয়ে নেব, কারণ কাঁচা দুধ ন্যাচারালি স্কিনে স্কিনকে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে এবং টারমারিক পাউডার মধ্যে এমন কিছু ন্যাচারালি প্রপার্টি আছে যা আপনার স্কিনের বাইরে ব্ল্যাক স্পটগুলোকে কম করতে সাহায্য করবে এবং অনেক হালকা করে দেবে। থার্ড আমি ইউজ করছি টমেটোর স্লাইস যা ন্যাচারালি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। আর টমেটোর মধ্যে অনেক 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 কিছু প্রপার্টি রয়েছে যা আপনার স্কিনের পিগমেন্টেশন তো কম করবেই এবং ন্যাচারালি গ্লো দেখাবে, সান ট্যান কম করবে, সান বার্ন কম করবে। তো এটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং এটা একদম সহজ একটা পদ্ধতি। শুধু আপনারা টমেটোর গোটা টমেটোর স্লাইস করে কেটে নেন এবং ফেসে অ্যাপ্লাই করুন।
তো এটা আমি এখন আপনাদের সঙ্গে ইউজ করে দেখাবো। তো চলুন দেখে নিই আমি এটা কেমন করে ইউজ করছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই আপনারা ঘরে ট্রাই করতে পারেন। আমি অনেকগুলো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অলরেডি তিনটে প্রসেস আমি শেয়ার করে ফেলেছি আপনাদের সঙ্গে। তো এখানে আমি টমেটো স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমার পিগমেন্টেশন এরিয়া যেখানে আছে সেখানে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। এছাড়াও আপনারা ফুল ফেসেই লাগিয়ে নিতে পারেন। তো এখানে আমি ফুল ফেসেই লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে এত ভালো বেনিফিট আছে যেগুলো আপনাদের ইউজের ফলে সান ট্যান কমবে এবং সান ব্রন কমবে, আর এছাড়াও পিগমেন্টেশনও কমবে। তো এটা লাগিয়ে যাওয়ার পরে আমি শুকানোর জন্য ছেড়ে দেবো, তারপরে আমি হালকা হাতে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি বেসন আর লেবুর মিশ্রণটি নিয়ে নিয়েছি। তো যেখানে আমার মেনলি পিগমেন্টেশন এরিয়া চিকে আর ঠোঁটের পাশে সেখানে আমি প্রথমে লাগিয়ে নেব, তারপরে আমি আমার ফুল ফেসে মিশ্রণটি লাগিয়ে নেব। এবং লাগানো হয়ে যাওয়ার পরে আমি 10-15 মিনিটের মতো ছেড়ে দেব শুকিয়ে যাওয়ার জন্য। আর এই মিশ্রণটি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি প্লেন জল দিয়ে খুব সুন্দরভাবে ফেসটিকে মাসাজ করতে করতে হালকা হাতে মাসাজ করতে করতে হালকা হাতে মাসাজ করতে করতে ধুয়ে নেব। এরপরে আমি হলুদ এবং কাঁচা দুধের মিশ্রণটি আমার ফেসে যেখানে শুধুমাত্র পিগমেন্টেশন এরিয়া সেখানেই ইউজ করব, কারণ এমনিতেই আমার গায়ের রং হলদেটে, যার জন্য আমি হলুদ আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব না। আপনারা চাইলে পুরো ফেসেও অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তো আমি এখানে মেনলি যেখানে যেটুকু আমার পিগমেন্টেশন এরিয়া সেখানে সেখানেই লাগিয়ে নেব, আপনারা চাইলে পুরো ফেসেই লাগিয়ে নিতে পারেন। তো যেই তিনটে সলিউশন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই তিনটে সলিউশন যাদের ফেসে বেশি পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন তারা এটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন, এবং যাদের ফেসে কম পিগমেন্টেশন তারা এটা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারেন। ভিডিও আমি এই একই চ্যানেলেই শেয়ার করবো। তো আজকের মতন টাটা, বাই।